খাদ্য উৎপাদন না বাড়ালে কঠিন সময় অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। গত কয়েক মাস ধরে তাই বারবার উৎপাদন বাড়াতে অমিত ব্যয়ী হওয়ার কথা বলে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই বক্তব্যের যেন প্রতিধ্বনি করছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাও। কিন্তু দানাদার খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ দেশে কেন এই ঝুঁকির আশঙ্কা? সাম্প্রতিক সময়ে প্রকাশিত আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনের বরাত দিয়ে তাই জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, উদ্বৃত্তটা বিক্রি করে যেন লাভবান হতে পারেন, সেই ব্যবস্থাটা সকলকে নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ নতুন নয়, তবে করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই তাগিদ অনেকটাই নিয়মিত হয়েছে। 2023 সাল দুর্যোগময় সময় এগিয়ে আসছে, এমনকি বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দেবে। শেখ হাসিনার এই আশঙ্কা কতটা যৌক্তিক তা বোঝা যায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাম্প্রতিক গবেষণায়। সংস্থাটি বলছে 2023 সালে বিশ্বজুড়ে প্রায় 100 কোটি মেট্রিক টন খাদ্য উৎপাদন কম হবে। এর 4টি কারণ উল্লেখ করেছে FAO। এর মধ্যে রয়েছে বিশ্বজুড়ে নানা যুদ্ধ, খাদ্য ঘাটতিতে পড়তে যাওয়া 60% মানুষই বসবাস করছে সংঘাত প্রবণ এলাকায়। এর উপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ খাদ্য ঘাটতির এই সম্ভাবনা কয়েক গুণ বাড়িয়েছে, তৈরি করেছে সার ও জ্বালানি সংকট। যখনই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধটা হলো এবং সারা বিশ্বে এটার একটা অর্থনীতির একটা আঘাতটা আসলো, কিন্তু শুধু আমাদের উপরে না, যার জন্য আমি ইতিমধ্যেই আমাদের সকলকে বলছি, যার যেখানে যতটুকু জমি আছে যে যা পারো নিজের খাবার উৎপাদন বাড়াও। FAO-র গবেষণায় খাদ্য সংকটের দ্বিতীয় কারণ জলবায়ু পরিবর্তন। বিশ্বের বহু দেশ বন্যা ঝড় জলোচ্ছ্বাসে আক্রান্ত, নয়তো খরায় ভুগছে। বাংলাদেশে এসব প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যোগ হয়েছে লবণাক্ততা, কমছে উর্বর আবাদি কৃষি জমির পরিমাণ। প্রাকৃতিক দুর্যোগও যেমন মোকাবেলা করতে হয়, আবার অগ্নি সন্ত্রাসের মতো দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হয়, যেটা মানুষ দ্বারা সৃষ্ট। চলন্ত গাড়িতে আগুন, বাসে আগুন, লঞ্চে আগুন, এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। তৃতীয় কারণ হিসেবে বিশ্ব সংস্থাগুলো বলছে করোনা ভাইরাস মহামারী এবং এর বৈশ্বিক ক্ষত এখনো কাটিয়ে উঠতে না পারা। যদিও বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের মতে এই ধাক্কা ভালোভাবেই সামাল দিয়েছিল বাংলাদেশ। এখন আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে যে করোনা ভাইরাসের জন্য মানুষের কষ্ট না হয়। একটা রাজনৈতিক দল হিসেবে তাদের পাশে দাঁড়ানো, এটা আমাদের কর্তব্য। সবশেষ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, এই সমস্যার জ্বালানি হিসেবে কাজ করছে মূল্যস্ফীতি আর ডলার সংকট। বিশেষজ্ঞরা বলছেন এই 4টি সংকট সৃষ্টি ও সমাধান কোনোটাতেই বাংলাদেশের হাত নেই, তাই এখনই সতর্ক এবং মিতব্যয়ী না হলে আক্ষরিক অর্থেই খারাপ সময় অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। ফুড সিকিউরিটির মতন এনার্জি সিকিউরিটি যে কোনোভাবেই হচ্ছে আমাদের নিশ্চিত করতে হবে। বাংলাদেশে এয়ার কন্ডিশনিং লোডই হবে 5-6000 মেগাওয়াটের মতো, এত আরামায়েশ না করলেও চলে। আরাফাত সিদ্দিকী, ATN News, ঢাকা।